হ্যালো, আমি ঝিল্লি ফ্রম ও মাই ফুডি। আজকে 15 ডিসেম্বর, আমার বার্থডে। আজকে আমার একটা ব্লগ করার ইচ্ছা আছে, তবে ব্লগটা ঠিক অন্য দিনের মতো, যেরকম আমি একটা একটা খাবার খেয়ে কোনো একটা দোকানে গিয়ে ফুড রিভিউ দিই, সেই রকমভাবে রিভিউ দেবো না। কিন্তু আজকে আমার হোল ডেতে কী কী হচ্ছে, রাত 12টাতে সেলিব্রেশন হয়েছে সেটা দেখাবো, সকালবেলা সেলিব্রেশন হয়েছে সেসব দেখাবো, এছাড়া কোথাও যদি খেতে যাই সেটা, তারপর বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যাই, সব কিছু সেলিব্রেশন আমি এক এক করে দেখাবো, কোথায় কোন দোকানে যাচ্ছি, ওভারঅল খেয়ে লাস্টে বলবো কেমন কি, সেগুলো রিভিউ দেবো। বাট ওই টাইমে যেইভাবে দিই সেভাবে নয়, তো স্টে টিউন, আমার সাথে থাকুন। এখন অনেক এনজয়মেন্ট বাকি আছে, তো দেখতে থাকুন। কালকে রাতে একটা নিউ ড্রেস আমি পরে দেখিয়েছি, ওটার ছবিটা দেখিয়ে দিচ্ছি। এছাড়া এই যে এটা, এটাও আমার একটা নিউ ড্রেস, আর রাতে আরেকটা অন্যরকম সেট করে পরবো, সেটাও দেখো। এখন আমার বার্থডে ইভিনিং, তো আমরা ফ্যামিলি মিলে একটু ডিনারে যাচ্ছি পার্পল টার্টল বলে একটা রেস্টুরেন্টে। এখানে আমি এর আগেও খেয়েছি, যথেষ্ট ভালো খাবার দাবার, তো আর একটু অন্যরকম কিছু কুইজিন ট্রাই করতে আমি ওখানে যাচ্ছি। ওখানেও তো ডিটেলসে রিভিউ দিতে পারবো না, কিন্তু কী কী খাচ্ছি ওভারঅল সেলিব্রেশনের ভিডিও টিডিও সব শেয়ার করবো, আর খাবারগুলো পরে কী কী খেলাম সেগুলোর রেটিংস অ্যান্ড অল দোজ থিংস সেগুলো লাস্টে বলে দেবো। তো চলুন যাওয়া যাক, একটু দেখিয়ে নিই কেমন রেস্টুরেন্টটা। আমি মা বাবা কাকু কাকিমা দাদা ভাই মিলে যাচ্ছি, তো একবার দেখিয়ে নিই চলুন ডিটেলসে সব কিছু। হ্যালো, এই পার্পল টার্টল থেকে আমরা বাড়িতে এলাম, খুবই বাজে অভিজ্ঞতা। মানে আমি এর আগে গিয়েছিলাম ওখানে খেতে, রুফটপ এম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল, আমার ভালো লেগেছিলো,
আর ফুড কোয়ালিটি তখন আমরা বেসিক্যালি একটা প্ল্যাটার নিয়েছিলাম, অলমিট প্ল্যাটার, তো তখন সেটা আমার খুব ভালো লেগেছিলো। বাট এবারে এতটা খারাপ এক্সপিরিয়েন্স হয় ভাবতে পারিনি। আমরা ওই এক ঘন্টা মতো আগে বুক করে গেছিলাম যে এরকম যাচ্ছি, এরকম একটা বার্থডে সেলিব্রেশন আছে, তো ভেবেছিলাম অ্যাটলিস্ট গিয়ে মানে অ্যাটলিস্ট নর্মাল উইশও করবে, যাই হোক সে কিছু ওসব ব্যাপারই নেই, নর্মাল আমাদের রুফটপ এরিয়াটা নেবো কিনা জিজ্ঞেস করা হয়েছিল, তো আমরা নর্মাল এরিয়াটাই নিয়েছি যেটা নিচে আর কি ফ্লোরটা। তো ওভারঅল আমরা বেশ কয়েকটা জিনিসই অর্ডার দিয়েছি, সত্যি কথা বলতে মেনিউতে ম্যাক্সিমাম জিনিস আনঅ্যাভেলেবল, মানে ম্যাক্সিমাম কি বলবো, খুব কম জিনিসই আমরা মানে পেয়েছি, তাও ট্রাই করবো এরকম টাইপ করে কয়েকটা অর্ডার নিয়েছে। আমরা মানে অনেক নেগোসিয়েশনের পরে শেষে চাইনিজ নিতে ওরা মানে অর্ডার নিতে রাজি হলো, ফ্রাইড রাইস। তো আমরা কী কী নিয়েছিলাম একবার ফার্স্ট থেকে বলছি, আর সেগুলো কেমন খেতে, তারপর সার্ভিস সবই বলছি, সবই খুব থার্ড ক্লাস, যাই হোক তাও বলছি। কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, বেসিক কোল্ড ড্রিঙ্কস, তো সেই কোল্ড ড্রিঙ্কসের মধ্যেও লেবু এমনভাবে দিয়েছে পুরো কোল্ড ড্রিঙ্কসটা মানে কী বলবো টক হয়ে গেছে, একটা কোল্ড ড্রিঙ্কস সেটা পর্যন্ত নর্মাল ঠান্ডাও নয়। কোল্ড ড্রিঙ্কসটা বুঝলাম যে ঠান্ডার টাইমে তাই হয়তো ঠান্ডা দেয়নি, ঠিক আছে, কিন্তু টককে দেয় মানে এইরকম টক, লেবু ফর শো সাইডে আটকানো থাকে, যে ভেতরে দিয়ে দিয়েছে বলে পুরো কোল্ড ড্রিঙ্কসটা টক, তো কোল্ড ড্রিঙ্কস থেকেই বাজে। এরপর ফ্রেশ লাইম সোডা, ফ্রেশ লাইম সোডাটাই একমাত্র বলবো মিডিয়কার, তাও বলেছি সুইট দিতে, একবার এলো প্রচণ্ড টক, একবার এলো কোনো টেস্টই বোঝা যাচ্ছে না, তো আর তারপর প্রাইসটাও যথেষ্ট বেশি। আমি অন্য জায়গায় অনেক ফ্রেশ লাইম সোডা খেয়েছি, এখানে 125 রুপিস, আর কোল্ড ড্রিঙ্কস 330 ml 100 রুপিস। তারপরে আসছি আমার দাদা যেটা নিয়েছিল পুলে ফার্সি, ওটা একটা কন্টিনেন্টাল ডিশ, কনস্ট্যান্টলি আমাদের বলে যাচ্ছে কন্টিনেন্টাল ডিশ নিতে, তো অফকোর্স যেটা আপনারা বলবেন যে কনস্ট্যান্টলি এটা নিন এটা নিন, সেটা নর্মাল থিং না যে আগে আগে আসবে খাবারটা, বোধহয় রেডি আছে কিছু একটা এরকম সামথিং। আমরা প্রচণ্ড খাবার দিতে দেরি করছিল বলে আমরা ভেবেওছিলাম যে হয়তো বা প্রবলেম আছে, কিছু শেফ কম আছে বা ওভেন একটা কিনা, কনস্ট্যান্টলি সেটা বলা হয়নি ফার্স্ট থেকে, লাস্টে স্বীকার করছে যে হ্যাঁ শেফ একজন আছে। আমরা 9:30 অর্ডার প্লেস করি, আর আমাদের লাস্ট যে ডিশটা কুলে ফার্সি সেটা আসে 11:00 উপরে, জাস্ট ভাবুন মানে এতক্ষণ ধরে কে ওয়েট করে ডিনার খেতে গিয়ে, তার উপর খাবারটা যথেষ্ট অর্ডিনারি, নেহাত হয় না হাঙ্গার ইজ দ্য বেস্ট সস, তো প্রচণ্ড খিদে পেলে আমরা খেয়ে নিই, সেই রকমভাবেই খাওয়া হয়েছে, বাট খেতে একদমই ভালো নয় এই ডিশটাও, আমার দাদা খেয়ে বললো। আর কোয়ান্টিটি বলতে খুবই নর্মাল, আই মিন রাইসটা ঠিক আছে কমেই ছিল, আমি জানি এইগুলোতে একটু কমই থাকে, বাট স্টিল খুব একটা ভালো নয় খেতে। আচ্ছা নেক্সট হলো মিক্সড ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে যে চিকেনটা ছিল, চিকেনটা কোনটা স্মেলি, বিশেষ করে আমরা প্রথমে দুটো নেওয়ার পরে আবার দুটো অর্ডার দিই, তো সেটার চিকেনের মধ্যে একটা স্মেল আসছিল, খুব একটা ভালো লাগেনি, প্রথম ডিশটা একটু সল্টি সল্টিও ছিল। আচ্ছা তারপরে মাইল্ড গার্লিক চিকেন, মাইল্ড গার্লিক চিকেন আর হুনান চিকেন একসাথে অর্ডার দেওয়া হয়, দুটো মারাত্মক সল্টি, মানে প্রচণ্ড সল্ট, আমি মুখে খেয়ে মানে পিওর মানে খুব খারাপ লাগছিলো, তারপরে আবার চেঞ্জ করে ওরা সসটা মানে একটু ঠিক করে বা ওয়াট এভার করে কিছু করে আনলো, তাতেও সল্টি, মানে কী বলো প্রচুর পরিমাণে যত নুন ছিল ওটা দিয়ে দেওয়া হয়েছে, আর চিকেন পিসেসগুলো নর্মাল ছিল ঠিকঠাক। তারপরে আসছি সাংঘাই সিজলারে, হ্যাঁ আমি মানছি সাংঘাই সিজলার আমি খেয়েছি এর আগে একটু স্পাইসি হয়, বাট এটা ট্রিমেন্ডাস স্পাইসি ছিল, এটার রিজন একটাই, অতিরিক্ত গ্রেভিটা বেশি ছিল আর গ্রেভিটার মধ্যে সল্ট ছিল না, থাকলেও এতই কম পরিমাণে বোঝা যায়নি, তো ওভারঅল কোয়ান্টিটিও সিজলারে কম ছিল। আমার ওভারঅল সত্যি কথা বলতে একটা আইটেমও সেরকম কিছু মানে আউটস্ট্যান্ডিং লাগার মতো বা ভালো বলার মতো ছিল না, সো অবভিয়াসলি একটু লেট ডাউন। আমি মেনিউটা জোম্যাটোতে যেমন দেওয়া রয়েছে সেটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর কী কী খেয়েছি এক একটা করে ডিশ দেখাচ্ছি, আপনারা গেট আপটা দেখুন আর ওপরে রেটিংটাও দেখে নিন আমি কী দিচ্ছি। তো সত্যি কথা বলতে ভালো লাগলো না, এবং লাস্টে ওখানে যিনি ওনার ছিলেন তার মধ্যে একজন, তিনি লিটারালি আর্গিউ করছিলেন মানে খাবার লেট হওয়া নিয়ে, সে নানান রকম কথা হয়, তো আমি এটা একদমই রেকমেন্ড করবো না, ঠিক আছে, এত কিছু বলে চলে যাওয়ার পরেও যখন আমি বলছি যে আমাদের আপনাদের উচিত ছিল যে আগে খাবার মানে অর্ডার দিয়ে দেবা, তখন ওরা বলছে হ্যাঁ ঠিকই, তো এইভাবে তো বলা যায়ও না, তো টোনগুলো ওনাদের খুব খারাপ, আর অর্ধেক ডিশ চাইনিজ অ্যাভেলেবেল নয়, নুডলস হবে না, আমরা রুটি চিকেন খেতে গেছি সেটা নেই, বিরিয়ানি নেই, তো একদমই না আমি রেকমেন্ড করছি।
যাদবপুর থানায় যে পার্পল টার্টলটা আছে এর আগে আমার খেয়ে যত ভালো লেগেছিল, আমি যতটা লোককে রেকমেন্ড করবো ভেবেছিলাম আমি এখন একদমই রেকমেন্ড করছি না। আমার দাদা, তারপর কাকু, বাবা, মা, কাকিমা, কাকু ঠিক একদমই ভালো লাগেনি, আমারও লাগেনি, তবু আমি ট্রাই করছিলাম অ্যাডজাস্ট করতে, বাট একদম নয়। তো টোটাল বিল ও কিছু কম নয়, যথেষ্ট প্রাইসই, আমি তাও ভেবেছিলাম কোয়ালিটিটা ভালো হলেই হবে। তো আমাদের টোটাল বিল হয়েছিল 3387, আমার জোম্যাটো প্রো ছিল, থ্যাংক গড সেটা আমি আগে বলে গেছিলাম, আপনারা যদি যান আগে বলে যাবেন। তো আমার বিল আসে 709 আফটার ডিসকাউন্ট, সামথিং লাইক 20-25% জোম্যাটো প্রো এর ডিসকাউন্ট ছিল, তো সেটার পরে এরকমই আসে। তো আমার বার্থডেতে ইভিনিংটা এইভাবে একটা লেট ডাউন ফ্যাক্টর হলো, খুবই খারাপ এক্সপিরিয়েন্স। এরপরও আমার ছোটো ছোটো অন্য দিন বন্ধুদের সাথে, তারপর অন্যান্য একটু সেলিব্রেশনস আছে, সো স্টে টিউনড, দেখি সেগুলো কেমন হয়। আবার সেগুলো কোন জায়গায় এক্স্যাক্টলি করবো ভাবিনি, বাট দেখা যাক। হ্যালো, চলে এসেছি এখন আমরা সাউথ সিটিতে। তো অনেক জায়গারই ভিডিও দেখানো হলো, ফ্যামিলি ডিনারে গেছিলাম, এছাড়া আমার বার্থডে দিনের যত সেলিব্রেশন, সন্ধেবেলা সেলিব্রেশন, এখন সেলিব্রেশনটা হচ্ছে এটা একটা অন্য দিন, এটা হলো ফ্রেন্ডস ডে আউট, মানে বন্ধুদের সাথে একটু ঘোরাফেরা, ট্রিট ফিট দেওয়া, কেক কাটিং সবই হবে। তো এখন আমার সব বন্ধু এসে পৌঁছয়নি, কে কে এসছে একবার দেখিয়ে দিই, চলুন এক এক করে। প্রথমেই গৌলমিদি, তারপরে সন্দীপদা, দীপ আর অনুভব, আর একজন আশা বাকি আছে প্রীতম, ওর সাথে আমরা ডাইরেক্ট যেখানে খেতে যাব সেখানেই গিয়ে মিট হচ্ছে। তো চলুন একবার দেখে নেওয়া যাক সেটা কোন জায়গা। Happy birthday to you, happy birthday to you, রেস্টুরেন্ট থেকে ফিরে চলে এসেছি, 99 রেস্টুরেন্ট থেকে। এর আগে ওখানে আমি ফিডব্যাক দিয়েছি, খুবই ভালো খাবার। তো এবারেও আমরা জাস্ট আগে একটা কল করে গেছিলাম, ওখানে কেক কাটিং সেলিব্রেশন হলো, শুধু ওখানে ক্র্যাকার ক্যান্ডেল আমাদের জ্বালাতে দিল না, তো ওটাই আমার একটুখানি মুড অফ হয়েছে। যাই হোক, আমি নর্মাল ক্যান্ডেল জ্বালিয়েছিলাম, আর আমার আরেকজন যে বন্ধু প্রীতম ও পরে এসে জয়েন করে, আর আমরা সবাই মিলে চিকেন বিরিয়ানি, চিকেন হাক্কা নুডলস, চিলি চিকেন, গার্লিক চিকেন, রেড পেপার চিকেন, আর কোল্ড ড্রিঙ্কস আনলিমিটেড আছে। হ্যাঁ, একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি, আনলিমিটেড কোল্ড ড্রিঙ্কস যেটা লেখা রয়েছে অ্যাকচুয়ালি ওটা আনলিমিটেড নয়, মেবি হয়তো কোনো সময় ছিল, বাট এখন আনলিমিটেড মানে হলো জাস্ট 2 glasses অফ কোল্ড ড্রিঙ্কস দেবে, মানে ফার্স্ট টাইম যেটা দিচ্ছে আর একবার রিপিট হবে। সব কিছু নিয়েছিলাম, আর লাস্টে আইসক্রিম নিয়েছিলাম, আইসক্রিম সানডে। তো সব কিছুই খুবই এক্সেলেন্ট ছিল, ভালো ছিল, কোয়ান্টিটিও ঠিকঠাক ছিল, স্টাফ বিহেভিয়ার বেশ ভালোই ছিল, ভালো এনজয় করেছি প্রত্যেকটা খাবার, প্লাস উপরোক্ত রেটিংটাও দেখে নেবেন। আর আমি মেনু তো এর আগে দেখিয়েছি, তো ওটার আমি আলাদা করে দেখাচ্ছি না, আপনারা জোম্যাটো পেজে গিয়েও একবার দেখে নিতে পারেন, ওদের মেনুটা সব ঠিকঠাকই দেওয়া রয়েছে। জাস্ট বিরিয়ানির যে অফারটা ছিল মেনুতে লেখা, buy 4 get 1, মানে আই মিন 5th ফ্রি, তো ওই অফারটা এখন নেই, আদারওয়াইজ সব কিছু ঠিকঠাকই ছিল। তো আমার বার্থডে ব্লগ এবার এখানেই শেষ হলো, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ব্লগে, টিল দেন, টাটা।